জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অতিরিক্ত পণের জন্য চাপ দিতে অস্বীকার করায় এক গৃহবধূকে খুনের অভিযোগ পরিবারের। মৃতের নাম ফেরদৌসী খাতুন। রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া এলাকায়। যদিও হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে দমকল থানার পুলিশ। জানা গেছে ঘোষপাড়া এলাকাতে 3.5 বছর আগে বিবাহ হয় মাসুম মোল্লার সাথে। বিয়ের পর থেকে সংসারে ছিল পারিবারিক অশান্তি, অশান্তি ছিল অতিরিক্ত পণের জন্য। তাদের একটি পুত্র সন্তানও আছে বর্তমানে, তবুও ফের অতিরিক্ত পণের জন্য চাপ। হঠাৎ রাত্রে মেয়েতে গলায় ফাঁস লাগিয়েছে বলে মেয়ের বাবার বাড়িতে ফোন যায়। অপরদিকে তাকে উদ্ধার করে নিয়ে আসে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন সরাসরি খুনের অভিযোগ করেন মেয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 10 থেকে 12 দিন হচ্ছে, এর মধ্যে একদিন বলে বলছে নাকি ওই মেয়ের মাকে বিহাই বলছে যে 50,000 টাকা দাও, তোমার জামাইয়ের ঘরটা ছাদ পেড়ে দিই। তো মেয়ের মা বলছে যে আমার সঙ্গে তো টাকা পাবাও না, আর আমার তো কিছুই নাই, আমি কোত্থেকে টাকা দিব, কোত্থেকে টাকা দিব বললে তো হবে না, টাকা 50,000 দিতে হবে। তো মেয়ের মা বলছে যে না, আমি টাকা দিতে পারবো না, আমি কোথায় পাবো টাকা, কেরালায় চলে গেছে কত দেনা, আমি মেয়ের জন্য এত দেনা হয়ে গেছে, আমি তো টাকা দিতে পারবো না, এরকম বলাকে বলি করেছে। তারপরে ও আবার আমার সামনে বললো যে এরকম কথা বলছে। তা আমি আবার বললাম তুমি কোথায় পাবা টাকা, ও তোমাকে ঝাড়ি মেরেছে, আমি এই কথা বললাম। তারপরে এ টাকার পরে আর কোনো কথা হয়নি। এখন কালকে হঠাৎ করে যে কী হয়েছে এটা বলতে পারবো না। এবি রাত 12টা 1টার পরে শুনছি যে গলায় দড়ি দিয়েছে, ওরা বলছে গলায় দড়ি দিয়েছে, আমাদের মনে হচ্ছে ওইটা মারি ফেলা। মেয়ের শ্বশুর ও শাহাড়ি আর এক ভাইয়ের বউ আছে, আব্বাসের বউ। মেয়েটা বাড়ি উড়িষ্যায়, স্থানীয় বাড়ি অন্য এখানে না। এরা 3 জনে মিলে কাজটা করেছে, চাই তাদের সাজা হোক, আইনত যেটা সাজা হোক সেটা সাজা হোক।